এই দেখো চুমকা ঘরের পুজো টুজো সব করে ফেলেছে, ঘরের পুজো করা সব রেডি করে ফেলেছে, ধূপ জ্বেলে মিষ্টি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ঘরের সিংহাসন পুজো করে ফেলেছে। আর চুমকা এখন শাড়ি পরছে, ও একা একা শাড়ি পরতে পারে না, পারে না বললে ভুল হবে, পারে, কিন্তু যাতে ওকে আরও বেশি সুন্দর দেখায় সেই জন্য আমি ওর শাড়ির কোঁচগুলো একটু ধরে দিচ্ছি। তো যখন শাড়ি পরে আমি কাছে থাকলে কোঁচগুলো ধরেই দিই, আমি চেষ্টা করি বা আমি সবসময় চেষ্টা করি ওকে যেন সব থেকে বেশি সুন্দর দেখায়, সেই জন্য ওকে পরিপাটিভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ। আমাদের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, তো বুঝতেই পারছো শ্রাবণ মাস চলছে, মানে মহাদেবের পুজো করার দিন আজকে। তো আজকে ওরা সেরকমভাবেই প্রিপারেশন নিয়েছে, আমাদের ঘরে ফুলটু আসবে আর শান্তনু আসবে। তো ফুলটু আর শান্তনু আসার পরে আমরা এখানে মন্দিরে পুজো দিতে যাব, মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাব। হ্যাঁ, তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে, তো তোমরাও ভিডিওগুলো দেখতে থাকো। আস্তে 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 আমরা সারাদিন কী কী করছি, কোন মন্দিরে যাচ্ছি, কোন মন্দিরে পুজো দিচ্ছি, কীভাবে পুজো দিচ্ছি। তো আমরা আজকে যাবো বাবা ক্ষেত্রপালের মন্দিরে, আমাদের বাড়ির কাছেই, খুব বেশি না, ওই বাইকে গেলে 2-3 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়, হেঁটে গেলে 5-7 মিনিট লাগে। তো আমরা সেখানে যাবো পুজো দেওয়ার জন্য। চুমকা অলরেডি রেডি হয়ে গেছে, ঠিক আছে, আমাদের ফুলটু আসছে, ফুলটু এলে তোমাদের দেখাবো। তো চুমকা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, সকাল থেকে স্নান টান করে রেডি। এই দেখো ভাই, বলো বাবার কাছে পুজো দিতে যাবো। আজকে বাবার বার, শ্রাবণ মাসের সোমবার। তা আগে তো করতাম, এখন মানে খিদে পেয়ে যায় বেশি, তাই জল ঢেলে এসে খাওয়া হবে, তাই ঘরে পুজো দিয়ে দিলাম, তোমরা তো দেখেছো। তাই এখন রেডি হচ্ছি, বোন আসবে, দিয়ে একসাথেই বেরোবো পুজো দিতে। তা তোমরা ভিডিওটা দেখো, দেখতে পাবো কোথায় পুজো দিতে যাচ্ছি, জল ঢালবো। এখনো রেডি হয়নি, রেডি হবে, আমার তো 1 মিনিটের ব্যাপার রেডি হতে। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি না খেয়ে করতে পারি না, আমি বড় বড় খেয়েই পুজো করি। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে, চলো। রেডি হয়ে গেছি, এবার বেরোবো, এখন আমার বোন আসেনি। তা দেখো এইভাবে সেজেছি, ঠাকুরের কাছে পুজো দিতে যাবো। তা তোমরা, ভাবলাম যে তোমাদেরকেও তোমার সাথে নিয়ে যাবো। তাই রেডি হয়ে গেছি, এদিকে পুজো নিয়ে নিয়েছি, এটাতে নিয়েছি জল ঢালবো, মানে দুধ জল। চলো তোমরা সাথে থাকো। দেখো আমাদের শান্তি চলে এসছে, শান্তনু হাই বলো। এই যে আমাদের ফুলটুরা নিয়ে এসে গেছে, ফুলটু রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি পুজো দিতে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বাবা ক্ষেত্রপাল তলায়। তো দেখুন, আপনারা দেখে নিন চারিদিকের কি সুন্দর একটা পরিবেশ। এখানে বৈশাখ মাসে খুব সুন্দর বিরাট বড় মেলা হয়, বিরাট অনুষ্ঠান হয়, বাউল হয়, হরিনাম সংকীর্তন হয়, 50,000 মানুষ
এখানে 50-60 হাজার মানুষের আগমন হয় মেলাতে। এই দূরে মাঠটা দেখতে পাচ্ছেন, এই দূরে সবুজ মাঠটা, এই মাঠে পুরোটাই মেলা থাকে। আর এদিকে বাবা ক্ষেত্রপাল খুব জাগ্রত, এই বাবা ক্ষেত্রপাল আশ্রম এটা। আর আমরা আস্তে আস্তে আশ্রমটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আশ্রমটা দেখুন, আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো দেখতে দেখুন মন্দিরটা, অ্যাকচুয়ালি কদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছেন হাওড়া হাওড়া এমনি নিচু জেলা, তো সেই জায়গা থেকে ওই জন্য জল জমে গেছে এখানে। তো আগের থেকে অনেকটা জল নেমেছে, আমরা যখন এলাম তখনও বাইকে জলের ওপর দিয়ে দিয়ে এলাম, খুব সাবধানে আস্তে আস্তে এলাম, আর জল পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে এখন। তো যেহেতু মন্দিরের ভেতরে জুতো পরে যাবো না, তাই জুতোটা খুলে নিচ্ছি। আর ওরা যাচ্ছে ফুলটু আর চুমকা দুজন মিলে যাচ্ছে আস্তে আস্তে মন্দিরের ভিতরে। দেখতে পাচ্ছ মন্দিরে পুরোটাই জল হয়ে গেছিলো। এই যে মন্দিরটা, এই দেখুন মন্দিরটা কি সুন্দর মন্দির, মন্দিরে মন্দিরের পুরোটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই দেখুন, এটা একটা সারের আরো স্তম্ভ করা আছে, আমাদের সার, আমাদের বাহন। আর এই যে মন্দির কি সুন্দর, একটা শান্তির জায়গা, প্রচুর 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 লোক হয় এখানে, প্রচন্ড লোক হয়। তো আজকে মোটামুটি মন্দিরটা ফাঁকাই আছে, আর ভিতরে পুজো চলছে এখনো দেখতে পাচ্ছি আমরা। ক্ষেত্রপাল আশ্রমের ভিউটা দেখে না, কি সুন্দর ভিউ, চারিদিকে কি অবস্থা, ফ্লাইওভার সাগরাইল টু আন্দুল রেল ফ্লাইওভার। দেখতেই পাচ্ছেন চুমকে এবার বাবা ক্ষেত্রপাল তথা মহাদেব, মহাদেবের মাথায় ফুল দিচ্ছে। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা মহাদেব। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সমস্ত ইউটিউবারদের চ্যানেলটা গ্রো করে দাও, আমার সমস্ত সাবস্ক্রাইবার তথা ভিউয়ার্সদের ভালো রেখো, সবাইকার মঙ্গল করো, মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি। সবাই যেন এই প্ল্যাটফর্মে এসে সাকসেস পেতে পারে। তুমি একটু দেখো বাবা, জয় বাবা মহাদেব। আর এদিকে ফুলটো রেডি হচ্ছে আস্তে আস্তে, বাবার মাথা জল ঢালবে বলে চুমকে বা দুধ ঢালছে। জয় বাবা ক্ষেত্রপাল, জয় বাবা মহাদেব, হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর জল ঢালছে আমাদের চুমকা, বাহ দুধ ঢালাচ্ছে দুধ, বাহ পুরো কালো মহাদেব ফসা হয়ে যাচ্ছে, কালো মহাদেব ফর্সা হয়ে যাচ্ছে। জয় বাবা মহাদেব। আপনারাও দেখুন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করলে আপনাদের মঙ্গল হবে, আর লাইক করবেন, লাইক করলে আপনাদের ভালো হবে, আপনারা ভালো থাকবেন। এবার বাবার মাথায় জল ঢালছে, বাহ ফুল্লু খুব ভক্তি সহকারে জল ঢালছে, আপনারা দেখতে পাচ্ছেন, জল নয় দুধ, বাহ কালো মহাদেব পুরো সাদা হয়ে যাচ্ছে দুধে, আবার দুধে দুধে গড়িয়ে চলে যাচ্ছে। তো আপনারা দেখুন এবং ভক্তি ভরে বাবা মহাদেব তথা ক্ষেত্রপালকে ডাকুন, আপনাদের ভালো হবে এবং আপনাদের মঙ্গল হবে, আপনারা ভালো থাকবেন। আর সমস্ত ইউটিউবারদের জন্য বাবা ক্ষেত্রপালের কাছে আমরা প্রার্থনা করি, যেন তোমরা ভালো থাকো, আর তোমরা চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থাকো, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো, আজকে সোমবার, আজকেই চেষ্টা করছি ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসার, আজকে আমরা আপ্রাণ চেষ্টা করব, দেখা যাক কতটা কি তোমাদের জন্য করতে পারি, ঠিক আছে? চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার আমাদের পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে, পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে, এবার পুষ্পাঞ্জলি দিচ্ছে চুমকা আর ফুলটু দুজন মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছে, দেখতে পাচ্ছ, বা খুব ভক্তি ভরে সুন্দর করে পুষ্পাঞ্জলি দিচ্ছে ওরা দুজনে। মহাদেবের ওরা খুব ভক্ত, বিয়ের আগেও মহাদেবের পুজো করে এসছে।
ওই জন্য এখন ওরা খুব ভক্তি ভরে ডাকছে। তো প্রত্যেক শ্রাবণ মাসে ওরা প্রত্যেক সোমবার সোমবার নির্জলে উপোস করতো, যেহেতু মহাদেব এসে গেছে ওদের কাছে, সেই জন্য নির্জলে উপোস করে না, এখন জল খেয়ে উপোস, একবারে উপোস ইত্যাদি ইত্যাদি হয় আর কি। পুজো টুজো করে গিয়ে সবই পেট পুজো হবে, মন্দিরে ফুল দিয়ে পুজো, ঘরে গিয়ে পেট পুজো। দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই, বাহ ঠাকুর মশাই খুব সুন্দরভাবে মন্ত্র করে পুজো করছেন, আপনারা শুনতে পাচ্ছেন না কিন্তু আমি শুনতে পাচ্ছি। মাস্ক পরেননি ঠাকুর মশাই, যাই হোক ঠাকুর মশাই দুলে দুলে মন্ত্র বলছেন, আপনারা দেখুন, ঠিক আছে, ঠিক আছে, চলুন আপনারা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন, চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। মাথা দিতে পারছে না, মাথায় দিয়ে দিতে হচ্ছে চুমকাকে, শাড়ি পরা অভ্যাস নেই তো। পড়ে যায় না দেখিস, পুজো করা হয়ে গেল, এবার এখন আর এক জায়গাতে আছে, জল দেব, আজকে মাথায় কাপড় দিয়েছি, বউ সেজেছি, বউ সেজে কতদিন শাড়ি পরিনি। আমি আজকে ক্যামেরাম্যান ছিলাম, টোটালটা আজকে আমি ক্যামেরাম্যান, অন্যান্য দিন ও করেছো, তোমার থেকে ভালো করে দেবো, আমি তো দেখবো এডিটিং করার সময়। হ্যাঁ শুট গুলো কেমন হলো আমাকে জানিয়ে দাও, তুমি তো অতক্ষণ অন্তরে তুলছো কেন? পুজোটা হয়ে গেছে, ওই দেখো ছবি তুলছে, সব শুট চলছে আমাদের, পুজোটা হয়ে গেছে, আমরা সেই এসে এখন খাওয়া দাওয়া করলাম, দেখো আমাদের দুজনকে শাড়ি পরে কেমন লাগছে বলবে তোমরা, ঠিক আছে। আমার আর ভাল লাগছে না শাড়ি পরে থাকতে, কতদিন পর ওর শাড়ি পরতে বেশি ভালো লাগে, আবার আজকে বাবা বলছে শাড়ি পরতে ভালো লাগছে না, গো আমার শাড়ি পরতে ভালো লাগে না, শাড়ি পরা ভুলিয়ে গেছি কেমন করে পরতে। তো আমরা এসে এসে খাওয়া দাওয়া করলাম, দিয়ে খাওয়া দাওয়া করে এবার রান্না বান্না হবে, আজকে ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে, দেখা যাক কতদূর হয়। তো চলো টাটা, করলাম, তোমরা সাথে থেকো, পাশে থেকো আর সবাই সুস্থ থেকো।